বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা, সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, নূহের কাছে যাও, সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিমের কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না, মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া। Likey.